টেনশনৰ কথা বাদ দিয়া হে ও দাদা কি কথা কৈ দিও আপনি নাখতে তেও কলা তেওয়ে বলে মেইন মানু এথেন তেও যার পাছত আপনি কলা আপনি বলে মেইন মানু কিন্তু মেইন মানু তো কোনি সময় সকলো গম পা যাবা নহয় মই তো আপনার গানি চিনি বহন কৰি ফুল খতাং কইলু নলি তুমুৰ একেবারে ইচ্ছা নাছিল জানি ও এনে হার অহংকারী অহংকারী কথা গিলা খান অসস্য বুড়ি আইকুলি তোর মত থুই পেলাবো কোনি থু পেলাবো হা কোনি থু পেলাবো মই আৰু এটা পাৰি দেউতাৰ কামটো বহুত কষ্টৰ কাম আছিল দেউতাই বহুত কষ্ট কৰি ইনকাম কৰিছিল ও দেউতাই এক মাহত দিনাম ইনকাম কৰে মই আধা মাহৰ ইনকাম কৰি আছো তো সেইকাৰণে হিংসা হৈছে তুমি চিন্তা নকৰিবা এদিন শ্বুটিঙলৈ আহিলে সব লেভেল নাইকিয়া হৈ যাব বুজা নাই মোৰ ল'বলৈ মনে নাছিলে কোৱাইদেউ তাই ইমান অহংকাৰ ছোৱালী তাইৰ লগত যে মই কেনেকৈ কাম কৰিম ভাবিয়ে পোৱা নাই কৰিবই লাগিব আজিকালি যিহে দিনডাল পৰিছে তুমি মোৰ পৰা দুই এটা কথা শিকি পাপন গজা ডাইৰেক্টৰ নহবা জানো কিয়া ডাইৰেক্টৰ হবা যামে বাপা আৰে মই কিবা চিনেমাৰ কাম কৰিব পাৰিম নেকি এতিয়া নোৱাৰিম বুলিয়ে কবা পিছত দেখিবা তুমি চিনেমা চিৰিয়েলৰ ডাইৰেক্টৰ হৈ বহি থাকিবা সেইকাৰণে এইবোৰ কথা মই কাকো নিশিকাওঁ দেই কি অদ্ভুত মানুহে তই মোৰ ওপৰতো অলপ বিশ্বাস নাই বিশ্বাস আগতে আছিল কিন্তু এতিয়া নাই মোৰ শিষ্যবোৰে মোৰ এতিয়া ভাত মাৰি আছে কোনেও কামত নামাতে এই কাম ভাল নকৰা আৰু সেইকাৰণে নামতে কি কোৱাহে
মোর বিখ্যাত নাম একটা আছে টিআরপি মানে মানে বুঝা নাই তিলক রঞ্জন পাঠক ওকে সরি নালগে হি গবা মোক খালি তোর সিনেমা হলত চান্স দিলিয়ে হব চান্স দিম বলে কৈছ নাই দিমে আর বুঝা নাই এ হেই নয় হেপা কি মোর মানে উইক উইক লাগছে গরমও পড়ছে এ ওয়ারেস এটা খাবা নাকি খাবি নাকি ওয়ারেস ও খাবি নাকি যৌটে কম যৌ বড় ভাল মানুষ হয় তুমি হ্যাঁ জিলাপি তো হ্যাঁ কি হয়েছি তো কেউ কান্দি আসা সুন্দর পাগলি রহে কি হয়েছে তোর অসুন্দর হ্যাঁ মই তাগেরি একেবারে গুছি আইছু তো এরি গুছি যা হে ভগবান কি করছে হে কি করছে হে এ ব্যাং ও হুন্ডি তুই কে কি আসা কি হয়েছে মনে মনে থাকছো কি হল আরো ওই এ বুলে জয় কেরি ঘর গুছি আইছে হ্যাঁ কি কি হল ভুন্ডি হে মুখ বিরাট মারধর করে জানো না দাদা এখন ঘরের পরা যাওয়ার পাছতে হে মুখ বহুত মারধর করছে তো তো কি কি মারবো তো কি দুঃখ ছিল নু হকির লগত সন্দেহ করা কথাটা মই যে দাদাক কইছিল সেইটাই তার খং কি হ্যাঁ গিস্তিগা তক মারধর করছি তন্ন হাকু কুকুরে হে মানুষিনি বনাই কিবা খং উঠি হব এ মামধরা কুড়াহন লগত তাক যায় তাতি টুকরা টুকরি করে ঠাইম সিপটি খাই মুরবু এই রসুন র ইমান খং করব না লাগে এই এই বস্তুখানি ঘরের ভিতর থই আগে যা হে হে ব্যাগ এই ব্যাগটো পিছু থম আগতে কি ভাবছ হিটু কও হে তের মই চিন্তা করিম না কথাটো কদল খান দে তুই এতে তাইক লৈ যা মই কিবা এটা হেস্তনেস্ত করিম যা জো গুন্তি যা মা যা ভিতর যা মই তাক জি কৰবা লাগে করিম কিন্তু হো যা মো শাম তাক দেখছ না হখি ইমান হৰু কথা আতাতে জেলেপি এনেকা খং কৰি ঘৰত গুচি যাব লাগে না হৈ দে হখিউনে ইমান অক্ৰাটাই তাক মই ইমান বুজালো মোৰ কথা বুজি এনে পালাক পিছে ইতা গেষ্টিক কত কিছিনো গেষ্টিক পাছ ফালে আছে মই যাই তাক কুলু জিলাপি যাবা হলছে তাৰ পিছত উল্টা মুখে দম দিয়ে হি কি বা মাথা সাথে গুন্দুগুল হৈছে নেকি হি অদু তার একো হলি থৰবায়ে পাৰা নাই এথেন কি কৰিম বুলি নু ভাবছাও কিউনে মই মানু তুক ফোন কৰছং আহিম বুলি তু কৈছে ফালে কৰছতে হকিউনে হকিহাৰ পিছতে যদি কিবা গট লাগে হি কাৰণে তো মাছং পিছে ৰসন ৰ ইহ দুটাই কাই যখন কে লাগলানু নাই মই না জান ফুটা হুৰতে অনবৰত মাল খাইয়ে থাকে এ মালৰ পিছত কেনকে মারে একো ঠিক না আর বেংকাকে কোকো মোৰ বিৰাট ভয় লাগে কি আনু মারব তোকে তুই এগলে কো বুঝি না পাও এনে খাতরা মানু তুই মোৰ হে একবাক যাই দিব পারবি না মুই কো যাম মুই না জান তুই মোৰ বানা জাকিয়া কিনিন কুঠাতে শাল বাৰ ভন্তি তুমি এটা কাম কৰাছোন কি এই সুতালখন অলপ হাৰি দেখুৱাছোন বাৰু সুতালৰ কি অখাৰি দেখাব লাগে বুজা নাই এটো এটা অভিনয় ও হয় নেকি দিয়া ঠিক আছে ওই খাবলা আগবঢ়াইছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া অটল অটো Dragon News, Himalayan Neem Face Wash, Scalp Plus Shampoo, Nerolac Suraksha, Idea 4G, Prestige Pressure Cooker, Airtel, India's first open network, Vivel So, Kiss Miss Belletalo, Good Night Neem Coil, Neem Andar Do Machar Bahar, Hokti Hali Aru Khusta Khori Rar Babe, Iuruin Nutri-Grain, Everyday Masala Fusion, Sun Fresh Dairy Whitener, Cycle Pure Agarbatti, Aru Super Vesmol 33 Case Kala, Surakshit Kale Mere Bal, Vesmol Ne Kya Kamal. এথেন কি করিম বলি নু ভাবছাও কিউনে মই মানু তুক ফোন করছং আহিম বলি তু কইছে ফালে কুরসাতে হকিউনে হকিহার পিছতে যদি কিবা গট লাগে হি কারণে তো মাছং পিছে রসন র ইহ দুটাই কাই যখন কে লাগলানু কিও লাগিল হুচ্ছা ও কারগা ডক ইবিলা কিতে বাদ দে এথেন কি করবে হেতু হে চিন্তা কর গাঁর মানু গিলা করা গত লাজে লাগবো আমাক দুখ ন ধরলিয়ে হল জি হে মানু গিলা ঠিকই কইছা হকিউনে মই তো সিধা গিষ্টিকর কথা কম সব দুঃখ তার উঠে হ্যাঁ আমি তো তাইকে করা নাই ও ঠিক কথায় কইছা হকি তো হেন হেন কুঠা দেশন ওই বাবা ওই নুহার কারণে ঘর এগুলা খেলি মেলে লাগছে ওই থাকা হলে এমকে হবাল নল্লা হয় এই রাম 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 বড় বেয়া কথা হল নহয় ওই বাবা কথা এটা ভাবছ কিনো মই ঘরতে যাই ভাল হব নিকে গেছিকে বোলে বিরাট কান্দি আছে এইটোরে এটা কথা নহয় তাক মোর বাদে কোনো বুঝাব নরে হব দে যাই তই যা বাৰু
মই ডাইনামিক কথাবিলাক বুজেই কম বাবা তই কতকে মুহে কম দে হব বাৰু জুৱাই এই ঘটনাটো হাম কাটাৰ পিছতে তই কিন্তু ঘূৰি আহিবি বেছি দিন থাকিব নালাগে এ নাথাকো নাথাকো ইহঁতক বুজাম আৰু তিয়াৰতিক লগ কৰি গুচি আহিম চিধা অঁ অঁ সেইটোকে কৰবি আৰু পাৰিলে এটা কাম কৰবি কেন এই জিলাপীৰ ঘৰত যাই তাইৰ এটা খবৰ লৈ আহিবি অঁ এই দুখটো বা কাৰ হৈছে এ মই জানো গেষ্টিকৰ কাৰণে একো ভুল নাই এই জিলাপীয়ে কিবা এটা কৰছে ঠিক কৈছা নহলি এই বেঙেৰা ল'ৰাটোই ইমান মৰম কৰা ছোৱালীটোক এনে মাৰব নেকি নিশ্চয় তাৰ কিবা দোষ আছে ঠিকে কৈছা বাবা জিলাপীৰ ঘৰত যায় তাইক অলপ বুজ বুজি পাইছা জোৰণৰ ঘৰটো কোনটো জানা অ এইটো এইটো অ এইটোৱে ঘৰ এইটোৱে নেকি হয় ভাল বাৰু ঘৰটো হয়নে নহয় বা এ মাতিয়ে চাওঁ ৰ অঁ ঘৰত কোনোবা আছেনে অঁ শুনিছানে ঘৰত কোনোবা আছে আৰে টি আৰ পি ভাই কৃষ্ণ গোবিন্দ ভোলানাথ একেবাৰে জেগাতে আহি পালো দেই আপুনি যে মোৰ নিমন্ত্ৰণ ৰক্ষা কৰিছে না হয় বৰ ভাল লাগিছে এইটো হয়নে এতিয়া এটা কাম কৰ মই বৰ বেছি দেৰি নবহো আচ্ছা এ আৰ্টিষ্টজনীক মাতক মই চাওঁ আৰু যাওঁ আৰ্টিষ্ট মানে ৱা আপুনি এনেখন কৈছিলে এবাৰ আপোনাৰ কোনোবাই অভিনয় কৰা বুলি আৰে অভিনয় কৰাৰ কথাই কৈছিলাম আমি আৰে আৰ্ট মানে ছবি অঁকাৰ কথা নহয় তো এটা এইচ ৰাম 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 আপোনাৰ লগত মানুহ মৰিব দেই বাৰু টি আৰ পি ভাই যদি আমাৰ মাইকেইটা অভিনয় কৰবাৰ দেই তালে কিন্তু আমাৰ কয়েকটা কথা আছে বাৰু কওকচোন কি কথা শৈলেত হাত দেওয়া গাত হাত দেওয়া প্রেম করা এসকল অভিনয় করব নারব কিন্তু মানে তেনুকা অভিনয় করিবই নি দিব আপনি ওয়া আকুটা চাই লবলৈ দিয়কছন মাতক তেও তেও এটা কামত ব্যস্ত হৈ আছে মাতি আছো উনকালে মাতক সময় বৰ কম বুজা নাই আচ্ছা 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 ও লক্ষী তোমাক এটা অভিনয় কৰিবলৈ দিম বুইছা মোৰ সিনেমাখনত তোমাৰ নিচিনা ছোৱালীজনী কেৰেক্টাৰ এটা লাগে তাৰ ওপৰত তোমাৰ আগ্ৰহটোও আছে আগৰ পৰা হয় নেকি ছাৰ পিছে মইহে নোৱাৰিম নেকি কেলে নোৱাৰিবা নোৱাৰো কি কাৰণ ওলাল ছাৰ দেউতাই মোক মানা কৰিছে মই চিনেমা কৰাটো দেউতাই কেতিয়াও ৰাজি নহয় ৱা কেলে বাৰু মই বোলে এই লাইনটোত গলে বদনামী হ'ম ছাৰ আপুনি কওকচোন মই বাৰু কি বদনামী হ'ম তোমাৰ দেউতাৰ সম্পূৰ্ণ ভুল ধাৰণাত আছে
আপুনি দেউতাক বুজাবচোন ছাৰ, দেউতা মান্তি হলে মই কামটো কৰিম। বাৰু তোমাৰ দেউতাক মই লগ ধৰি এই ভুল ধাৰণাটো মনৰ মাজৰ পৰা আঁতৰ কৰি দিম, মোৰ বিশ্বাস তেওঁ বুজি পাব। আপুনি যদি এইখন সহায় কৰে মই আপোনাৰ ওচৰত সদায় চিৰকৃতজ্ঞ হৈ ৰম ছাৰ। এই প্ৰতিভাটো তুমি মনৰ মাজত সদায় জীয়াই ৰাখিবা, বুজিছা? তেতিয়াহ'লে আগবাঢ়ি যাব পাৰিবা। ছাৰ মোৰ সৰুৰ পৰা বহুত সপোন আছিল ছাৰ, এতিয়া সঁচা কৰাটো আপোনাৰ হাতত। বাৰু দেখা যাব। সুন্দৰ পৰিৱেশ, অতি সুন্দৰ। বাৰু ভণ্টি তুমি এটা কাম কৰাচোন, এই চোতালখন অলপ সাৰি দেখুৱাচোন। বাৰু চোতাল আৰু কিয় সাৰি দেখাব লাগে? বুজা নাই, এইটো এটা অভিনয়। অ হয় নেকি? দিয়া ঠিক আছে। ঘৰত কাম কৰা ছোৱালী আকৌ কি কাম কৰা ছোৱালী? না না না, মই এগুলো নকৰো। আপুনি কি বুলি ভাবিছে মোক? অ ভণ্টি, অভিনয় অভিনয়, ইয়াত সৰু ডাঙৰ নাই নহয়। তাতে তোমাৰ এই মানুহজনে ল'ৰাৰ হাতত ধৰা, প্ৰেম কৰা, এইবোৰ চৰিত্ৰ দিব মানা কৰিছে, সেইবাবেহে। মোৰ খুব পাল, আজি যে বিশ্বকৰ্মা পূজা, অ মই পাইছিলো, যা। মই এটা কাম কৰো ৰ, মোৰ লেডি চাইকেল এখন ধোবাক গেলি লৈ আহোঁ। যা যা যা। সুন্দৰ, অতি সুন্দৰ, তোমাৰ তেজত অভিনয় আছে। মই কৈছিলোঁ নহয়। ঠিকেই কৈছিলে। বাৰু ভণ্টি, এতিয়া ভাবি লোৱাচোন বাৰু, তুমি মোক দিবলৈ তুমি একাপ চাহ লৈ আহিছা, কেনেকৈ দিবা বাৰু? দেখাই আছোঁ ৰ'ব। দাদা বহক, দাদা বহক, এতিয়া বহক। কৈছোঁ দাদা, চাহ লওক। সুন্দৰ, অতি সুন্দৰ। খেতাং, মই তোমাক চৰিত্ৰটো কৰিব দিমেই। পিছে চৰিত্ৰটো কি? ঘৰত কাম কৰা ছোৱালী আকৌ। কি কাম কৰা ছোৱালী? না না না, মই এগুলো নকৰো। আপুনি কি বুলি ভাবিছে মোক? অ ভণ্টি, অভিনয় অভিনয়, ইয়াত সৰু ডাঙৰ নাই নহয়। তাতে তোমাৰ এই মানুহজনে ল'ৰাৰ হাতত ধৰা, প্ৰেম কৰা, এইবোৰ চৰিত্ৰ দিব মানা কৰিছে, সেইবাবেহে। কি আচ্ছা কচ জানি না, এইসকল কথা কাৰণে মই কেনেকৈ সহ্য কৰিম মই? এই বাবাহে তুমি সেই ল'ৰাৰ হাতত ধৰিব নালাগে, এই বাহনীডাল ধৰিলেই হ'ব, বুজা নাই? আপুনি কি কৰিব বিচাৰিছে হা? মই চাহ কৰাৰ এক্টিং কৰিম হা? কি কৰিব বিচাৰিছে? মই কিন্তু এই পৰিৱেশটো ভাল দেখা নাই। হে গোবিন্দ ভোলানাথ, মই বাৰু ক'ত ফচিলোঁ? আজি যি বিশ্বকর্মা পূজা, এনার কারো খবর নাই, সব ধর্ম কর্ম গোটাই পাহরি গেছি। আর আমার পিতি হাতে কইছিল ইটা বুলে কলির যুগ করছি, কলির যুগ নহয়, ও মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, বাইপাক মাকক নামনার যুগ, কি যি দিন আইব আর। এই চালু চালু, এই চালু, এই কহয় মল্লিয়ে যা বিশ্বকৰ্মাই বনাইছিল নে নাই, ধুব লাগবো। যা উৎকা কথা গিলাখান কৈ থাকা। হাও
তাই পাগলা হল না মই পাগলা হলো ৰৈতা বায়ে কি কথাগুলা কৈ থাকে চাচোন তাই বোলে এটা গুলটি পাত আৰু ৰচোন তই নতুন মালা আনিছিলি না অ মালা মই আনো বুলি ভাবিছিলো পিছে মায়েৰে কলা অ যোৱা বাৰ মালা গিলা বোলে তাতকা হৈ আছে সেইকাৰণে নানিলো দে বিৰাট ভাল কামটো কৰছা দে কি হল মোৰ কপাল কি হল কি হৈছে আই অপা দেও বুলি দিয়া নাই নহয় তাই মাৰো বুলি মাৰা নাই নহয় চাইকেল খান ধুই দি এটা তাই চাইকেল খান ধুই দি কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ ভোলানাথ তোমাৰ মহিমা অপাৰ দেই উঠি যাওয়া বাছ খান জানো আজিকালি দেখা পা তিনিআলিত হেনকে সব বস্তুরে থাকে বয়সৰ লিমিট ঐ হাপা গাড়ীৰ বডি নহয় মানুহৰ দেহা যে দিন বছৰ ধৰি মানুহৰ দেহাৰ দৰে কৰি থাকিব বেয়া খাপলা আগবঢ়ালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া অটল অটো ড্রেগন ইউজ হিমালয়ান নিম ফেস ওয়াশ স্ক্যাল্প প্লাস শ্যাম্পু নেরোলেক সুরক্ষা আইডিয়া 4G বেস্টেস প্রেসার কুকার এয়ারটেল ইন্ডিয়াস ফার্স্ট ওপেন নেটওয়ার্ক ভিভেলসো কিসমিস বেলেটেলো গুড নাইট নিম কয়েল নিম আন্ডার ডো মচ্ছর বাহার শক্তিশালী আর সুস্থ শরীরের বাবে আয়ুরুইন নিউট্রিগ্রেন এভরিডে মশলা ফিউজন সানফ্রেশ ডেয়ারি হোয়াইটনার সাইকেল পিওৰ আগরবত্তি আর সুপার ভেসমল 33 কেস কালা সুরক্ষিত কালে মেরে বাল ভেসমল নে কিয়া কমাল